কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নারায়ণগঞ্জে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে। ঘটনার নিন্দা জানিয়ে রাজনৈতিক দল ও জনসাধারণের পাশাপাশি এবার মাঠে নেমে এসেছে ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সকাল 10টায় জেলা গণগ্রন্থাগারের সামনে সরকারি কর্মকর্তা ফোরাম প্রতিবাদ সমাবেশ করেছে। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নগরের প্রধান বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নেতৃত্বে 21টি ব্যবসায়ী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দুপুর 2টায় শহীদ মিনারে বিসিএস এডুকেশন ফোরাম মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জ কর কমিশনারের কার্যালয়, শিক্ষা অফিস, প্রাণিসম্পদ বিভাগ, সড়ক ও জনপথ, ভূমি অফিস, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, নার্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতাল, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা সরকারি কর্মকর্তা ফোরামের ব্যানারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ TM মোশাররফ হোসেন, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলারানী সিংহ, বিজিবি 62 নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আল আমিন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইসহাক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জাকির হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হুসাইন, LGET নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার। বক্তারা বলেন, জাতির পিতার ভাস্কর্য প্রতিকৃতি ও মোরাল বাংলাদেশের স্বাধীনতা, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান একই সূত্রে গাঁথা। জাতির পিতার ভাস্কর্য ভাঙা স্বাধীনতার মূল্যবোধ ও জাতীয় চেতনার পরিপন্থী উল্লেখ করে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান। আর জালিমদের জন্য এই কোরআন ক্ষতিত হয় তখন সে একেবারে হতাশ হয়ে যায়। বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগ জেলা দায়রা জজ মহোদয় সহ অনেক বিচারক মন্ডলী আমাদের আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।